নমস্কার, দি কলেজ জাংশনের নতুন ভিডিও আপনাদের স্বাগত। আজকে আমি আবার ফিরে এসেছি বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত আরেকটি কলেজের বিভিন্ন কোর্সের ডিটেলস নিয়ে আপনাদের কাছে এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। আমরা চলে এসেছি আজকের কলেজের, তার আমি প্রতিবার বলে দিচ্ছি যে সমস্ত কলেজের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমাদের এতে দেওয়া থাকবে, আমাদের ডেসক্রিপশন বক্সে। সেখান থেকে আপনারা ডাইরেক্ট এখানে চলে আসতে পারবেন, সেখান থেকে আপনারা নিজেরাও গিয়ে এখানে সমস্ত কিছু দেখে নিতে পারবেন। তো কলেজের ওয়েবসাইটটা খুবই সিম্পল বানানোভাবে তৈরি করা রয়েছে। এখানে সব এখানে এবারের অনলাইন অ্যাডমিশন পোর্টালটা এখনও খোলা আছে, তো দেখা যায় কী কী কোর্স এবং কীরকম কী ফিসের ব্যাপার এখানে বলা রয়েছে। এরপরে ক্লিক করলাম, আমি চলে আসলাম এখানে, দেখি ইউজি অ্যাডমিশন নোটিফিকেশন 2021-এরটা দেখা যাক। লোড নিচ্ছে, এখানে কী কী কোর্স অফার করা হয়েছে দেখুন। অনার্স ইন বেঙ্গলি 70টা সিট, অনার্স ইন ইংলিশ 70টা, অনার্স ইন সংস্কৃত 61টা, অনার্স ইন হিস্ট্রি 58টা। জেনারেল সাবজেক্ট কী রয়েছে, ফিলোসফি তারা 50 জন, এডুকেশন 50 জন, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত অ্যান্ড হিস্ট্রি। এখানে যা রয়েছে এইগুলো তো দেখার যেরকম সে প্রতিবারই হয়। তো দেখা যাক, এটা অনলাইন পোর্টালের এটা অ্যাডমিশন ফি কী দেওয়া আছে সেটা দেখা যাক। অ্যাডমিশন ফি দেওয়া রয়েছে অনার্স কোর্সের জন্য 3,350 এক্সক্লুডিং ব্যাঙ্ক চার্জেস, ব্যাঙ্ক চার্জেসটা পড়বে। অ্যাডমিশন ফি হচ্ছে জেনারেল কোর্সের 3,200 টাকা। এখানে পুরো ডিভিশন করা হয়েছে, কীরকম সিট ডিস্ট্রিবিউশন কীভাবে হয়েছে সেইগুলো আপনারা নিজেরা বসে বসে দেখে নিতে পারবেন, লিঙ্ক দেওয়া থাকবে। এটা তো হলো এর ব্যাপার। আদার্স কি ইম্পর্টেন্ট ইনফরমেশান প্রোগ্রাম, চলো এখানে ফি স্ট্রাকচারটা একবার দেখে নিই। অ্যাডমিশন ফি এই হয়েছে, টাকাটা নেওয়া হয়েছে, পুরোভাবে কি ডিক্লেয়ার করা রয়েছে কীভাবে, টিউশন ফি, লাইব্রেরিয়ান ফি এগুলো দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। এবার একটা জিনিস বলেছি, ফিগুলো কিন্তু প্রতি বছর চেঞ্জ হয়, তাই এই ফিটা ধরে আপনি যদি এবছর অ্যাডমিশন নিতে যান সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হতে পারে। কারণ আপনারা জানেন যে প্রতি বছরই রেটের কিছু চেঞ্জ, এখন করোনা পজিশনে কী হবে সেটা আমরা জানি না, কিন্তু তাই বলছি এই রেটটাকে আপনারা ধরবেন না, এটা আগের বছরের রেট। এখানে দেখতে পাচ্ছেন সেশন 2021 কিন্তু বলাই রয়েছে, আপনারা ওটা দেখে ধরেই কাজ করবেন। সিট ক্যাপাসিটি তো আমরা আগেই দেখে নিয়েছি, এখানে ছোটো করে দেখা যাচ্ছে না। প্রোগ্রাম অফার, প্রোগ্রাম অফার আপনি অলরেডি দেখে নিয়েছেন। এখানে শুধু বিয়ের সমস্ত কোশ্চেনগুলো আছে, মানে বিকম পড়ানো হয় না। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে দেওয়া রয়েছে, কী কী ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু এখানে রয়েছে। এই ক্রাইটেরিয়াগুলো প্রতি বছর কিছু কিছু সামান্য পার্সেন্টেজ নাম্বারে চেঞ্জ হয়, এটা ডিপেন্ড করছে এবছর কী ক্রাইটেরিয়া পাস করবে ইউনিভার্সিটির থেকে, তারপরে সমস্ত কিছু ডিসাইড হচ্ছে। চলুন সাবজেক্ট কম্বিনেশনটা দেখা হয়নি, ও সাবজেক্ট কম্বিনেশনটা এখন হাইড করা রয়েছে। তো সাবজেক্ট কম্বিনেশন প্রতি বছরই তো চেঞ্জ হয়, তাই এখানে আর কিছু নেই। এই হচ্ছে এই কলেজের বিভিন্ন সাবজেক্টের উপর সামান্য কিছু ইনফরমেশান এতে, কারণ এখানে বেশিরভাগ ইনফরমেশান এখন দেওয়া নেই, আর কিছু জিনিসগুলো চেঞ্জ হবে, তাই এখানে বেকার এর উপরে বেশি বড় ভিডিও বানালাম না, এখানে ইতি টানলাম। তো বন্ধুরা, ভালো লেগে থাকলে লাইক দেবেন এবং কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন। ধন্যবাদ বন্ধু।